নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত হাফসার পরিবারের দাবি, স্বামীর পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড। নিহতের ভাই জানান, এর আগে বেশ কয়েকবার তার বোনকে নির্যাতন করা হয়, কিন্তু সন্তানদের ভবিষ্যৎ ভেবে পরিবারের কাউকেই জানাননি সে। বৃহস্পতিবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে ফোনে জানানো হয় হাফসা অসুস্থ। এরপর স্থানীয় একটি হাসপাতালে গিয়ে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা হয়েছে, আসামিকে ধরতে অভিযান চলছে। পূর্ব পরিকল্পিত ওই যে ওই মহিলার সাথে সম্পর্ক, এই সম্পর্কের জন্য তারা আগে টর্চার করতো, কিন্তু স্বামীর বাড়ির বিষয়টা সে মানে লুকায়িত ভাবে থাকতো। ভিকটিমের পিতা আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে, আমরা নিয়মিত মামলা রুজু করেছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।